হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমি সৌম্যশ্রী, এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। আজকে শুক্রবার, আজকে এখন বাজে হচ্ছে বিকেল 4:51। তো আমরা বেরিয়েছি একটু, আমরা যাব দুবাই ক্রিক হারবার। ক্রিক হারবারটা আগেও আমরা একবার গিয়েছি, বাট আজকে আবার যাচ্ছি, কারণ জায়গাটা বেশ সুন্দর লাগে। আর এখন তো রোদ ভালোই হয়ে আছে, তো যাই আপনাদেরও দেখাবো কিরম জায়গাটা। প্রচন্ড রোদ্দুর, মানে সূর্যটা ডোবার আগে তো পুরো মুখে এসে পড়ছে। আর ও অ্যাকচুয়ালি একটু গাড়ির কাঁচটা মুচ্ছে তাই জন্য। আর আমাদের এখান থেকে বাড়ির সামনেই আপনার করোনার ভ্যাকসিন সেন্টারটা করেছে, তো আজকে ফ্রাইডে, ফ্রাইডে এখানে উইকেন্ড তাই জন্য বন্ধ, বাট তাও এত লোক এসছে, ভিড় করেছে ভ্যাকসিনের খোঁজ নিতে আর কি, যে কিরম দেওয়া হচ্ছে বা কোন টাইমিংয়ে দেওয়া হচ্ছে। আপনাদের কার কোন কান্ট্রিতে ভ্যাকসিন দেওয়া স্টার্ট হয়ে গেছে আমাকে জানাবেন। আর ভ্যাকসিন তো স্টার্ট দেওয়া হয়ে গেছে, সেটা খুবই ভালো জিনিস, কিন্তু আবার করোনার যে নতুন ভ্যারিয়েন্টটা, ওটা তো খুবই ডেঞ্জার শুনছি, তো সেটা নিয়েও একটু ওয়ারিড। প্লাস ভ্যাকসিন যারা নিচ্ছে, ভ্যাকসিনের মানে কি সাইড এফেক্টস বা কি, সেটাও একটু চিন্তার বিষয়। কিন্তু দিচ্ছে যখন গভর্নমেন্ট, তো টেস্টিং করে নিশ্চয়ই ভালোভাবেই ইয়ে করেই দিচ্ছে, দেখা যাক কি হয়। একটা খুবই মারাত্মক ইনসিডেন্ট হয়েছে। আমরা তো যাচ্ছিলাম দুবাই ক্রিক হারবার, হঠাৎ করে সিগন্যালে আমাদের গাড়িটা দাঁড়ালো, আর গাড়ির ওপরে একটা পাখি আর কি সাদা রঙের দেখতে পেলাম একটুখানি সাইড দিয়ে জানলার, একটা পাখি এসে পড়লো গাড়ির ওপরে। তো আমি ভাবলাম এখানে অনেক পায়রা থাকে, তো আমি ভাবলাম হয়তো সাদা কোনো পায়রা লেগে টেগেছে, হয়তো উড়ে এসে গাড়ির ওপরে বসেছে। এবার সিগন্যাল থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে, এবার পাখিটাও ওপরে দেখছি ঝটঝট করছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম গাড়িটা সাইডে দাঁড় করো, কারণ এখানে তো অনেক হাই স্পিড রোড, মানে 100 কিলোমিটার পার আওয়ার স্পিডের রোড, তো অত স্পিডে গাড়ি চললে ও হয়তো উড়ে পড়ে যাবে বা কিছু। তো আমি ওকে বললাম গাড়িটা সাইডে দাঁড় করাও, দেখি বা ওকে সাইডে কোথাও নামিয়ে দিই বা কিছু করি। ও মা, খুলে দেখি, বেরিয়ে দেখছি ওটা একটা কারোর মানে কাকাতুয়া কোথার থেকে এসে গাড়ির ওপর, কাকাতুয়াই মনে হয়, আমি ঠিক শিওর নয়। এই যে দেখুন, তো ওকে তো বাইরে ছাড়লে এখানে বেড়াল প্রচুর রাস্তায়, বেড়ালে খেয়ে যাবে বা কিছু করবে, ওই জন্য আমি গাড়ির ছাদ থেকে নামিয়ে, মানে আমি নামাইনি, আমি আর আমার হাজব্যান্ড নামাতে পারিনি, কারণ ওর যে ঠোঁটটা দিয়ে ঠোকর মারছিল, তো এখানে পাশ দিয়ে রাস্তা দিয়ে একটা দাদা যাচ্ছিল, তো উনি আবার ধরে নামিয়ে সিটের ভেতর ঢুকিয়ে দিয়ে গেলেন। এখন দেখি ওকে নিয়ে কি করি, ঘরে কিভাবে নিয়ে যাই, কি করি, কিছু বুঝতে পারছি না আমরা। দেখি, তো আমরা তো আর তাই জন্য গেলাম না, কারণ কি করবো ওকে বুঝতে পারছি না, তো আমরা বাড়ির দিকেই ফেরত যাচ্ছি আবার। তো আমাদের বাড়ির নতুন সদস্য হয়ে গেল এখন, নিয়ে বাড়িতে রেখে দিয়ে এসেছি। এবারে আমরা যাচ্ছি ওর জন্য একটা খাঁচা কিনতে, পাখিটা বেশ ভয় পেয়ে আছে, ওকে জল দিলাম খেতে, ও কিছুই খাচ্ছে না, তো খাঁচাটা কিনে আনি, দেখি তার মধ্যে পাখি খাওয়ারও কিনতে পাওয়া যায়, তো খাওয়ার আর খাঁচা কিনে আনি, দেখি ও কতক্ষণে নর্মাল হয়, চলুন যাই দেখি। আমরা ফিরে এসেছি, আর এই যে এই খাঁচাটা নিয়ে এসেছি, খাঁচাটা নিয়ে এসে পাখিটাকে ঢুকিয়েও দিয়েছি, কারণ পাখির আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, ওকে ধরতে পারছিলাম না, ওকে ধরলেই ও ঠোকরাতে আসছিল। তো যাই হোক, কোনো মতে খাঁচার ওই ওপরটা খোলা যায়, ওপরটা খুলে দিতে ও নিজেই এসে বসে ঢুকে গেছে, আর আমরা লাগিয়ে দিয়েছি। আর পাখিটা যাই না, মানে উড়তে পারে না ভালো করে, তো হেঁটে হেঁটেই বেড়াচ্ছিল, আর আমরা ওকে ঘরে এনে যেখানটায় বসিয়ে দিয়ে গেছিলাম, এসেও দেখছি ঠিক সেখানটাই বসেছিল, ভয় ছিল একটু। এখন খাঁচা দেওয়ার পরে আর এখানে এই যে খাবার আর জল দিয়ে দিয়েছি, তো খেয়ে এখন একটু তাও আগের থেকে একটু বেটার, মানে দেখে একটু রিল্যাক্স মনে হচ্ছে, আগে তো খুবই ভয় ছিল। তো এই হলো আমাদের ঘরের তলে এখন নতুন সদস্য। আজকে ভেবেছিলাম ঘুরতে যাবো, আপনাদের সাথে শেয়ার করবো, বাট কিছুই হলো না, আজকে ঘরে একটা নতুন অতিথি চলে আসলো আমাদের হঠাৎ করে, তো এই আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাখিটার নাম কি রাখা যায় সেটা আমাকে একটু সাজেস্ট করবেন আপনারা। থ্যাংক ইউ।